Morning everyone, how are you? Hope you all are fine. Today we will read our Candy English Reader book. So open your English Reader book and page number 56. Amra Birbal Shortens the Road ei golpoti porchhilam. We'll do it. Samrat Akbar bollen je ওকে তুমি তাহলে এই কাজটা করে দাও বা করে দেখাও। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল, আমরা এরপর থেকে আজকে পড়া স্টার্ট করব। আই উইল, সেট বীরবল। বীরবল বললেন আমি করব, অর্থাৎ রাস্তাটা ছোট করে দেবেন উনি বললেন। ফার্স্ট লিসন টু দ্য স্টোরি দ্যাট আই অ্যাম গোয়িং টু টেল ইউ। প্রথমে আমি আপনাকে যে গল্পটি বলবো বা বলছি সেই গল্পটি প্রথমে শুনবেন, অর্থাৎ সেই গল্পটা প্রথমে শোনার পর তারপর আমি রাস্তাটা ছোট করে দেবো, এই কথাটাই বীরবল বোঝাতে চাইলেন। অ্যান্ড রাইডিং বিসাইডস দ্য এম্পেরার্স প্যালানকুইন, অর্থাৎ সম্রাট আকবরের পালকির পাশে পাশে ঘোড়ায় চড়ে যেতে যেতে হি স্টার্টেড আ লং অ্যান্ড ইন্টারেস্টিং টেল, তিনি শুরু করলেন একটা লম্বা এবং মজাদার গল্প। That held Akbar and all those listening spellbound. যেটা আকবর এবং যারা আরও যারা শুনছিলেন সেই গল্পটা তাদের প্রত্যেককে হতবাক করে দিল, অর্থাৎ স্পেলবাউন্ড করে দিল। Before they knew it, তারা জানবার আগেই বা পূর্বেই they had reached the end of their journey. তারা তাদের জার্নির একেবারে শেষে পৌঁছে গিয়েছিল, অর্থাৎ তারা যেখানে যাচ্ছিলেন সেখানে অনেক আগেই পৌঁছে গেলেন। উই হ্যাভ রিচড, এক্সক্লেমড আকবর। আকবর চিৎকার করে বললেন আমরা পৌঁছে গেছি। উই হ্যাভ রিচড ইন সাচ আ শর্ট পিরিয়ড অফ টাইম, আমরা এত অল্প সময়ে পৌঁছে গেলাম। হি ওয়াজ রিয়েলি অ্যামাজড, তিনি সত্যি সত্যি ভীষণ অবাক হয়ে গেলেন। বীরবল, ইউ আর রিয়েলি ভেরি ইন্টেলিজেন্ট, সেড দ্য হ্যাপি এম্পেরার। সম্রাট খুশি সম্রাট বললেন খুশি হয়ে সম্রাট বললেন যে বীরবল তুমি সত্যিই খুব বুদ্ধিমান। ওয়েল, গ্রিন্ড বীরবল। বীরবল হেসে বা বাঁকা হেসে বললেন ভালো। ইউ সেড দ্যাট ইউ ওয়ান্টেড দ্য রোড টু বি শর্টেন্ড, আপনি বলেছিলেন যে আপনি চান যাতে রাস্তাটা ছোট হয়ে যায়। আই ডিড দ্যাট, আমি সেটা করে দিয়েছি।